তোমাকে আর ছোট্ট একটা গল্প বলি। এটা হচ্ছে মানব দেহে আমাদের যে ফুসফুসের ক্যাপাসিটি আছে, তো আগে মানুষ আসলে 1 মাইল 4 মিনিটের কমে কেউ দৌড়াতে পারেনি, আগে 5 মিনিটও পারতো না। তো হাজার হাজার বছর ধরে মানুষ এটাই বিশ্বাস করতো, এবং তখনকার যারা অ্যালোপ্যাথিক চিকিৎসা করতেন তারা বলতেন যে যদি কেউ এটা চেষ্টা করে এবং সে 4 মিনিটের মধ্যে সে দৌড়ায় তাহলে হয়তো সে মারা যাবে, কারণ মানুষের ফুসফুস সেই ক্যাপাসিটি রাখে না। এটা তারা মনে করতো, হিউম্যান ক্যাপাসিটি ফুসফুস ক্যাপাসিটি সেটা থাকে না, লাং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে তারা এটা বলতো। সত্যি সত্যি বলতে গেলে এত বছর ধরে, হাজার হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করতো না, হয়নি। কিন্তু রজার ব্যানিস্টার নামে একটা ছেলে, একটা যুবক ছেলে, সে ভাবলো যে কি করা যায়, মানুষ তো বিশ্বাস করে না, আমাকে তো একদিন যেতেই হবে পৃথিবী থেকে, তা আমি না হয় ইতিহাসের একটা অংশ হয়ে গেলাম। হ্যাঁ, আমি চেষ্টা করব, যদি মারা যাই তো 4 মিনিটে করে আমি মারা যাব। সে প্র্যাকটিস শুরু করলো, প্র্যাকটিস যে ভাবার সেই কাজ প্র্যাকটিস শুরু করলো, সবাইকে অ্যারেঞ্জ করতে বললো, এবং 1953 সালে ঘটনাটি ঘটলো। সে 4 মিনিটে 1 মাইল দৌড়িয়ে দেখালো পৃথিবীবাসীকে, দেখালো যে হ্যাঁ সম্ভব, এবং সে কিন্তু বেঁচেছিল। এবং এটা বিশ্বাস করার পরে, দেখো হাজার হাজার বছর ধরে বিশ্বাস করে হয়নি, ওয়েন স্টার্টেড বিলিভিং ইন সেল যে সে পারে, এবং সত্যি সত্যি তা হয়েছে। এটা দেখার পরে দেখো মাত্র 15 দিনের মাথায় জন ল্যান্ডি নামে আর একটা ছেলে ইংল্যান্ডেরই, সে বললো আরে যদি রজার ব্যানিস্টার পারে তা আমি কেন পারবো না, ওর বয়স তো 23 বছর, আমার বয়স তো 21 বছর, আমি পারবো না কেন। ও চেষ্টা করেছে, 15 দিনের মধ্যে 3 মিনিট 58 সেকেন্ডে সে ব্রেক করেছে, অর্থাৎ সে 2 সেকেন্ড আগে এক আগে করেছে, আগে করেছে ব্রেকের, মানে রেকর্ড ব্রেক করলো। এখন এই জন্য বললাম যে যদি বিশ্বাস করে তাকে দিয়ে হবে ইনশাল্লাহ। আমি বললাম যে আমার কথাগুলো যে কে মেনে চলে, ইনিশিয়াল লেভেল 1-2 করে, আইএলটিএস করে, ফ্রিল্যান্সিং করে, তার টাকা থাক আর না থাক, যদি এইটুকু সে করে, এমনকি ধার করেও করে, সেই ছেলে সেই বেকার বেকার থাকতে পারে না ইনশাল্লাহ। শুধু অজুহাতটা বাদ দেয় আর দূরে পরে না করে এখন শুরু করে ইনশাল্লাহ।